আমি কথা দিয়ে কথা রাখার ছেলে, কথা রাখার ছেলে। যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন, অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে, 4 নম্বর হবে, হাওয়া তোলার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম আমি গণতন্ত্রে রাজনীতির ছাত্র, আমি মানুষের ক্ষমতায় বিশ্বাস করি, কোনো রাজনেতা বা কোনো প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমতায় বিশ্বাস করি না। গণতন্ত্রে শেষ কথা জনতা জনার্দন বলে। যে ডায়মন্ড হারবার নিয়ে 5 বছর ধরে কটাক্ষ করেছিল, প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। লোক আমাকে বলে ডায়মন্ড হারবারের মানুষের সত্যি খুব ভালো ভাগ্য করে এসছে, এমন একজন সাংসদ পেয়েছে। আমি বললাম ভুল, আমার ভাগ্য ভালো, আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, যে ডায়মন্ড হারবারের মতো মায়েদের ভাইয়েদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেয়েছি।